আসসালামু আলাইকুম প্রিয় খামারিগণ, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের জারা ঘাসের কাটিং কীরকম কাটিং রোপণ করলে আপনি ভালো ফলাফল পাবেন, প্রতিটি চারা থেকে গাছ বের হবে সে সমস্ত কাটিং দেখাবো, এবং কি আমার কাছ থেকে আজকে কতজন খামারিরা এই ঘাসের কাটিং নিতেছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন, আর আপনারা যারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তাদের জন্য বিশেষ একটি অফার রয়েছে, আমরা আজকে 50% ছাড়ে কাটিং অর্ডার নিব। আমাদের কাছে যে বর্তমানে কাটিংগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কাটিংগুলো প্রতিটি কাটিং থেকে প্রায় 95% কাটিংয়ের শিকড় এবং পরিপক্ক মানের কাটিং। আমরা যে কাটিংগুলো আজকে রেডি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 95% শিকড় থাকবে। আপনারা যারা ভিডিওটি দেখে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাদের জন্য 50% ছাড়ে এবং কুরিয়ার সার্ভিস ফ্রিতে এই কাটিং সরবরাহ করা হবে। আপনারা যারা এই ঘাসের কাটিংটি নিতে চান এবং কি এই ঘাসের চাষ করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে প্রায় প্রচুর পরিমাণে এই ঘাসের কাটিং রয়েছে, আমরা বর্তমানে এই সকল জমি থেকে ঘাসের কাটিংগুলো রেডি করতেছি। আমাদের কাছে প্রায় পর্যাপ্ত পরিমাণে কাটিং রয়েছে, আপনারা যারা বাইরে থেকে অর্ডার করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এই ঘাসের কাটিংগুলো, আর যেনারা সরাসরি আসতে পারেন। আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা 3 নং কজামপুর ইউনিয়ন। এই ঘাসটির বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসের কাণ্ডগুলো মোটা এবং কি পাতাগুলো চেপটা, যা পুরোটা একটি আখের গাছের মতো দেখতে মনে হবে দূর থেকে। অনেকেই আখের গাছ ভেবে এটা ভুল করে থাকে, আপনারা দেখুন যারা ঘাসের পাতা এবং কাণ্ডগুলো, আপনি যত কচি অবস্থায় ঘাসটি কেটে খাবেন ততই পুষ্টিমান বেশি থাকবে। আমরা মূলত এগুলো কাটিংয়ের জন্য রেখেছি, এর জন্য আমরা গোড় থেকে শিকড় বের করে রেখেছি। দেখুন আপনারা এই কাটিংগুলো যখন আপনার জমিতে রোপণ করবেন ইনশাল্লাহ একটি কাটিংও মিস যাবে না, প্রতিটি কাটিং থেকেই চারা বের হবে। আর এক একটি গাছ কী পরিমাণে মোটা আপনারা দেখুন, এটা আমাদের প্রথম কাটিংয়ে রোপণের ঘাস। আপনারা যারা এই ঘাসের চাষ করতে চান দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে এই ঘাসের কাটিংয়ের অর্ডার করতে পারেন।